তখন বলে বিসমিল্লাহ রহমানির রহিম। বাপ চিন্তা করলো মুসলমানের ধর্মগ্রন্থতে বিসমিল্লাহ লেখা আছে, আমার মেয়ে বিসমিল্লাহ শিখলো কি করে, এই মেয়েটাকে কি করে মেরে ফেলা যায়। এই রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে। আপনারা জানেন বাবা, যে নবীর ওসিলাতে আল্লাহ জমিন বানিয়েছে, যে নবীর ওসিলায় আল্লাহ পাক আসমানটা বানিয়েছে, যে নবীর ওসিলায় আজকে আমরা কোরআন পেয়েছি, যে নবীর ওসিলায় হাদিস পেয়েছি, যে নবীর ওসিলায় কলেমা পড়েছি, যে নবীর ওসিলায় আজকে আমরা মুখে দাড়ি রেখেছি, যে নবীর ওসিলায় মাথায় টুপি দিয়ে বসেছি। যে নবী যদি না আসত বড় পিসাবকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাতেন না, নবী যদি না আসত খাসা করিবেন আওয়াজকে আমার আল্লাহ পাঠাতেন না, নবী যদি না আসতো দাদা হুজুর কেবলাকে পাঠাতেন না, নবী যদি না আসতো রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহিক আমার আল্লাহ বসিরাতের জমিনে পাঠাতেন না। এক কথায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের ওসিলায় তাম বিশ্ব কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছে, সেই নবীকে পৃথিবীর জমিন থেকে শেষ করার জন্য আবু জেহেল লেগে গেল, উতবা লেগে গেল, সাইবা লেগে গেল, ঘোষণা করে দিল আল্লাহর নবী কি কোরআনটা কেটে আনতে পারবে, সেটা কেটে আনতে পারবে, 100টাকে পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ গো বলেছিল কিনা জোরে বলেন, নবীর কেউ ছিল না কিন্তু আমার আল্লাহ পাক বলেছিলেন, এ আমার হাবিব, আমার নবী, আমার দোস্ত, আমার বন্ধু আবু, আমার বন্ধু আল্লাহ নবী সুয়েকে দিন জেরেকে দিন, আমি আল্লাহ পাক আপনার সহায় আছি, আবু জেহেল আপনার দুশ্মন হয়ে গিয়েছে, উতবা আপনার দুশ্মন হয়ে গিয়েছে, আবু জেহেল আপনার দুশ্মন হয়ে গিয়েছে, আবু লাহাব দুশ্মন হয়ে গিয়েছে, এই হাবিব আমি আল্লাহ তোমার সহায় আছি, পৃথিবীর মানুষ কেউ তোমার ক্ষতি করতে পারবে না। ফেরাউন নাম শুনেছেন? ফেরাউন দেখেছেন নাকি? আপনারা কেউ দেখেছেন নাকি? দেখেন না, আলেমুল আমাদের মুখ থেকে শুনেছেন, ফেরাউন বলে একজন লোক ছিল, হামান বলে একজন লোক ছিল, নমরুদ বলে একজন লোক ছিল, সাদ্দাত বলে একজন লোক ছিল, শুনেছেন তো? ওরা ছিল বেঈমান। আর আবু বকর নাম শুনেছেন, ওমর নাম শুনেছেন, ওসমান নাম শুনেছেন, আলী নাম শুনেছেন, জগতের জমিনে কিয়ামত পর্যন্ত আবু বকরের প্রশংসা চলবে, আর কিয়ামত পর্যন্ত আবু জেহেলের বদনাম হতে থাকবে। নমরুদ ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামকে মারার জন্য চড়ক করেছিল, পিঠের মধ্যে কাঁটা গেঁথে গেঁথে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আমার আল্লাহ পাক বলেছিলেন, হে নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম, নমরুদ তোমাকে মারার জন্য আজকে উত্তপ্ত আগুনে ফেলে দিয়েছে, মনে মনে ভাবছেন নমরুদের আর এতটুকু চিহ্ন থাকবে না, গোটা ময়দান ময় আগুনের ময় আগো, আমার নবী আমি আল্লাহ তো সব করতে পারি, আমার আল্লাহ ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামকে নমরুদ যে জায়গা ফেলে দিয়েছিল ওই জায়গাটা আমার আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছিল। জোরে হবে না? সুবহানাল্লাহ! একটু জোরে হবে না? নারে বলবে এই ফুলের ফুলটা বানিয়েছিলেন কে? আল্লাহ। সম্মান দেনেওয়ালা কে? আল্লাহ। অসম্মান করনেওয়ালা কে? ও সোনা জানমাইদানেরা যুবকেরা জোয়ানেরা, ফেরাউনের লোক দল নিয়ে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু মুসা চিন্তা করল, আল্লাহ ফেরাউনের লোক দল আমার সামনাসামনি চলে এসেছে, আল্লাহ আমি নদীর পার থেকে ওপারে কেমন করে যাব, আমার আল্লাহ পাক বলে নবী মুসা কালিমুল্লাহ তোমার হাতে আসা লাঠিখানা আছে, লাঠিখানা আগুনে তুমি এই নদীর মধ্যে মারো, যত জায়গায় মারবে আমি আল্লাহ তোমার খাতিরে ওই রাস্তা আমি আল্লাহ বানিয়ে দেব। মুসা কালিমুল্লাহর জন্য আস্থা তৈরি হয়ে গেল, আর নমরুদের আপনার ওই ফেরাউনের লোক দলকে আমার আল্লাহ সে নীল নদীতে ডুবিয়ে আমার আল্লাহ শেষ করে দিয়েছে। ইমানদারদের সঙ্গে কে আছেন? আল্লাহ। আরে জোরে বলেন আল্লাহ। এই আল্লাহ কত দূরে আছেন?
হ্যাঁ বলেন একটু বলেন। আল্লাহর কোরআন তুমি বল আল্লাহ কত দূরে আছে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরে বান্দা তোদের খাড়ে যে শিরার মধ্যে রগ আছে আমি আল্লাহ তার থেকে তোর নিকটবর্তী আছি। বান্দা উদুউনি ইয়াস্তাজিলাকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। ফাজকুরুনি ইয়াজকুরুকুম ওয়াজকুরুলি ওয়ালা তাকফুরু। বান্দা তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। জেনে বলবো এই আল্লাহ দয়া আল্লাহর মায়া আছে, তাই তো বেদিন পাপ করলো তো ছেলেটাকে মারার জন্য মেয়েটাকে মারার জন্য ষড়যন্ত্র করলো। কি করলো জানেন? বাদশাহী দেওয়া একটা সোনার আংটিখানা ছিল, ওই আংটিখানাটা মেয়েটাকে রাত্রে বেলায় দিয়ে দিয়েছে পকেটের মধ্যে দিয়ে বল যায় মে আজকে তোমার পকেটে আমি আংটিখানা দিলাম, এই সকালে বেলায় তোমার কাছ থেকে আমি আংটিখানা দেব। কথা বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান ভাই, কি বলেছিল? আংটিখানা রাতের বেলায় তোমার পকেটে দিয়ে দিচ্ছি তুমি রেখে দাও, সকাল বেলায় তোমার কাছ থেকে আমি আংটিখানা নেব। আর মেয়েটা তো একটা অভ্যাস হয়ে গেছে, ভাই কি অভ্যাস হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে অভ্যাস হয়ে গেছে, বাপের কাছ থেকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আংটিখানা জামার পকেটে রেখে ঘুমিয়ে গেছে। সো গিয়া তো সো গিয়া, যা গিয়া তো পা গিয়া, শুয়ে গেলে ঘুমটা হলো মানুষের মৃত্যুর সময়। কথা বুঝতে পেরেছে? মৃত্যুর সময় আপনারা জেগে আছেন, কোন বক্তা কি ওয়াজ করলো আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ওয়াজ না মনে হলো বক্তারাকে আপনারা দেখতে পাচ্ছেন, কালো কি ফর্সা লম্বা কি বেটে দেখতে পাচ্ছেন। সো গিয়া তো হয়ে গিয়া, যে ঘুমিয়ে যায় সে কিছু বুঝে না, ডাকাতি হয়ে যাচ্ছে ঘুমের কারণে। কথা বুঝতে পেরেছেন? মেয়েটা করেছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে জামার পকেটের মধ্যে আংটিখানা নিয়ে ঘুমিয়ে গেছে। রাতের বেলায় নিষ্ঠুর বাপ করেছে কি, মেয়েটার পকেট থেকে আংটিখানা নিয়ে নদীর পানিতে ফেলে চলে এসেছে। কোথায় ফেলেছে ভাই? নদীর পানিতে। আপনারা এখানে নদীর কোথায় আছে? চতুর্দিকে নদী, আপনারা মাঝখানে পড়ে আছে। কথা বুঝতে পেরেছে? নদীতে ফেলে দিয়েছে। আর নদীতে ভাই কি থাকে? বড় বড় মাছ থাকে। ওই মাছ ঘুরতে 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 ওই যে নদীর মধ্যে ইয়ে ফেলে দিয়েছিল, কি সোনার আংটিখানা, নদীর মাছ আংটিখানা গিলে খেয়ে ফেলেছে। দেখেন আল্লাহ বান্দাকে হার ফেকের আল্লাহ যদি বাঁচাবার চেষ্টা রাখেন পৃথিবীর মানুষকেও ক্ষতি করতে পারে। সকালবেলা ঘুম থেকে মেয়েটা উঠে দেখল আর আংটিখানা নাই। আল্লাহ পাকে দরবারে বলতে লাগলেন, রব্বি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নিষ্ঠুর বাপ আমাকে মারার জন্য আংটিখানা রাত্রে বেলা দিয়েছিল, কিন্তু যদি সকালবেলা আংটিখানা না পাওয়া যায় আমার বাবা আমাকে প্রাণে মেরে ফেলবে। কেন হিল্লায় রুজু বাহানাতে মত, ও শোনা গা মহিলারেরা যুবকেরা জুয়ানেরা, সকলের মৃত্যুটা হবে বাবা, কিন্তু একটা বাহানা করে মৃত্যু হবে। হিল্লায় রুজু, রুজু আল্লাহ দেন রিজেক দেন, কিন্তু ওসিলা আপনাকে করতে হবে, ওসিলা করতে হবে। আর মৃত্যু সকলের হবে, কিন্তু একটা বাহানাতে মৃত্যু হয়, লোকটা ক্যান্সার হয়ে মারা গেছে, স্ট্রোক হয়ে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বিমারে ছিল, বিমারে থাক অবস্থায় কিছু নেই, বিছানা শয্যায় থাকার পরে ইন্তেকাল হয়েছে। বলে না হিল্লায় রুজু আর বাহানাতে হয়। মেয়েটাকে মারার জন্য বাপ ষড়যন্ত্র করলো, রাত্রেবেলায় আংটিখানা নদীর পানিতে ফেলে দিয়েছে, সকালবেলায় মেয়েটা ঘুম থেকে উঠে দেখে আর আংটি নাই। আল্লাহর উপরে বলছে আল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ বলে বান্দা আমার উপরে যারা ভরসা রাখে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আজকে আমাদের ভরসা তো আল্লাহর উপরে নাই, আমরা মনে মনে ভাবি খাটি তো খেতে পাই, কিন্তু আল্লাহ বলে বান্দা তোদের মতো কত যুবককে আমি আল্লাহ এই টাইমে প্যারালাইসিস দিয়ে বাড়িতে ফেলে রেখে দিয়েছি, কত যুবককে আমি আল্লাহ হাসপাতালের বেডিতে শুইয়ে দিয়েছি,
আর কত যুবক জোয়ানকে আমি আল্লাহ মেরে কবরে শুয়ে নিয়েছি। আল্লাহ পারেন না, আল্লাহ সব কিছু পারে। ও সোনা জন্মাইয়ারেরা, যুবকেরা, জোয়ানেরা, মুরব্বীরা, ওই মেয়েটা চিন্তায় পড়ে গেল আল্লাহ কি হবে ও পান। সকালবেলা জেলেরা জাল দিদি দিদি দেখতে বাজায়, যে মাছখানা আংটিখানা খেয়ে ফেলেছিল ওই মাছটা জেলের জালে ধরা পড়ে গিয়েছে। জেলেদের মনটা বড় খুশি, বিরাট একটা মাছ পেয়েছে। আমি আপনি গরিব মানুষ, মজদুরি করে আমাদের সংসার চলে, রাজমিস্ত্রির কাজ করে আমাদের সংসার চলে। বাজারে গিয়ে আপনি গিয়ে দেখলেন একটা ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2000 টাকা কিলো। কত করে কিলো বললাম? 2000 টাকা কিলো। যে চাকরিজীবী মানুষ, যার বেতন হলো 50,000 টাকা, 40,000 টাকা, ও মানুষটা কিন্তু ইলিশ মাছ কিনে খেতে পারবে, বাড়িতে আনতে পারবে। আমি আপনি গরিব মানুষ, রাজমিস্ত্রি কাজের কাজ করে আমাদের সংসার চলে, বাড়িতে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা আছে, 200 টাকার বাজার নিয়ে গেলে, ইলিশ মাছ কিনতে গেলে বাজার হয় না, আর বাজার করলে ইলিশ মাছও হয় না। কিন্তু যাদেরকে লাউকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ওনারা কিনে খেতে পারবে। জেলেরা জালটা ধরার, মাছটা ধরার পরে বাজারে বিক্রি করতে গেছে, বড় মনে আনন্দ, বিরাট মাছ পেয়েছি, দামও বেশি হবে। আর ওর বাপ ছিল, ওই যে মেয়েটার বাপ, ও সকালবেলা বাজারে গিয়েছিল, মনে মনে করে যদি একটা ভালো বড় মাছ পাওয়া যায় বাজার থেকে কিনে আন। ওই যে মাছখানা ঠিকানা খেয়ে ফেলেছিল ওই মাছটা বাজার থেকে কিনে নিয়ে হাজির হয়েছে। মেয়েটাকে বলে, মা আমি তোমার বাজার থেকে মাছখানা নিয়ে এসেছি, এই মাছখানা ধুয়ে ভালো করে রান্না করো। মেয়েটা তো একটা অভ্যাস হয়ে গিয়েছে বাবা, প্রত্যেকটা কাজেতে বিসমিল্লাহ রহমান রহিম তেলাওয়াত করা, বিসমিল্লাহ বলে যখন মাছের মাথাটা কাটলো কিছুই পাওয়া গেল না। কাটতে 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 যখন পেটের ভিতরে এসে গেল, ওই কাটতে কাটতে দেখতে পাওয়া যায় মাছের ভিতর থেকে আমার আল্লাহ সোনার আংটি খানা মিলিয়ে দিয়েছে। মেয়ে অবাক হয়ে গেল, আল্লাহ তোমার উপরে ভরসা করেছিলাম, নিষ্ঠুর বাপের হাত থেকে কি করে বাঁচলো, আল্লাহ তুমি বাঁচিয়ে দিয়েছো মাছের ওসিলাতে, আল্লাহ সেই আংটিকা আমি হাতে পেয়ে। এবারে মেয়েটা করে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আংটিখানা নিজের কাছে রেখে দিয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে গেছে। বিকালবেলায় মেয়েটাকে বাপ বলছে, মা রাতের বেলা যে আংটিখানা তোমাকে দিয়েছিলাম ওই আংটিখানা আমাকে একবার দাও। মেয়ের বা মনে মনে ভেবেছিল আংটিখানা পাবে কোথায়, তাকে তো আমি বাসন্তীর নদীতে ফেলে দিয়েছি, ধামাখালী নদীতে ফেলে দিয়েছিলাম, আংটিখানা পাবে কোথায়। ও সোনার জাল ভাইজানেরা, যুবকেরা, জোয়ানেরা, যখন জামার পকেট থেকে আংটিখানা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন বের করে দিলেন, বাপ তখনও বা হয়ে গেল। ও মেরে তুমি আংটিখানা পেলে কোথা থেকে বলো, আমি তো তোমার বাবা, তোমাকে মারার জন্য ষড়যন্ত্র করে রাত্রে অন্ধকারে আংটিখানা নদীর পানিতে ফেলে দিয়েছিলাম, আংটিখানা তুমি পেলে কোত্থেকে বলো। বলছে, বাবা তুমি আমাকে মারার জন্য প্রলোভন করে আংটিখানা ফেলে দিয়েছিলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাছের ওসিলাতে নদীর একটা মাছ নদীতে ঘুরতে ছিল, আর আংটিখানা সোনার আংটিখানা দেখে, আংটিখানা রূপটা দেখে, যৌবনটা দেখে চকচক চকচক করছিল, ওই আংটিখানা খেয়ে ফেলেছিল। ওই আংটিখানা খাওয়া মাছটাকে আপনি বাজার থেকে কিনে এনেছিলেন, আর আমি যখন বিসমিল্লাহ বলে কাটতেছিলাম, কাটতে কাটতে দেখতে বাজায় মাছের ভিতর থেকে আমার আল্লাহ আংটিখানাটা মিলিয়ে দিয়েছে। এই মিলানেওয়ালার মালিক কে? জোরে বলেন, এই হেদায়তের মালিক কে? আল্লাহ। মনে মনে ভাবছি এত জলসা হচ্ছে, হেদায়ত কেন হয়নি? ও সোনার জাল মাইনারেরা, যুবকেরা, জোয়ানেরা, হেদায়তের মালিক হলো আল্লাহ। তবে আল্লাহ বলে, বান্দা যে বান্দা হেদায়ত হওয়ার চেষ্টা করে আমি আল্লাহ পাক তাকে হেদায়ত করি, যে বান্দা হেদায়ত হওয়ার চেষ্টা করে তাকে আমি আল্লাহ হেদায়ত করি। ও সোনা জন্মাইরা, যুবকেরা, জোয়ানেরা, মুরব্বীরা, ও আজ শুনলে যদি হেদায়ত হয়ে যেত, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, তো জাহানের বাদশা আবু জেহেলকে অনেক ওয়াজ শুনিয়েছিল। এই আমাদের ওয়াজ তো এই আওয়াজ, আরে ওয়াজ তো ছিল ছোট হুজুর কেবলা ওয়াজ করতে,
ওয়াজ করতেন, দাদা হুজুর ওয়াজ করতেন, বড় হুজুর ওয়াজ করতেন, মেজলা হুজুর ওয়াজ করতেন, রুহুল আমিন সাহেব ওয়াজ করতেন, আল্লাহর ওলিরা ওয়াজ করতেন, ও ছিল ওয়াজ। আর এখন আমাদের হচ্ছে আওয়াজ। আওয়াজ ভালো, যার দাওয়াত হবে তার কথা বুঝতে পেরেছেন। নিয়ত করে বেরিয়েছি আল্লাহ এমন ওয়াজ করবো যেন 10-20টার দাওয়াত হয়। উদ্দেশ্য আমাদের আলাদা আছে আর শ্রোতাদের উদ্দেশ্য আলাদা আছে। ভালো ওয়াজ যদি হয়, টানটুন হয়, ভালো রংধং হয়ে থাকবো, নাহলে আস্তে আস্তে বাড়িতে গিয়ে ঘুমাবো। হ্যাঁ ভাই, রাগ করছেন নাকি? আগে হুজুররা ওয়াজ করতেন, তিনাদের চোখ দিয়ে ছচ্ছর ছচ্ছর করে পানি গড়িয়ে যেত। মুরিদেরা যিনারা ছিলেন, বয়স্ক মানুষেরা, তিনাদের চোখ দিয়ে ছচ্ছর করে পানি গড়িয়ে যেত। সে ওয়াজ ছিল আলাদা। কথা বুঝতে পেরেছি বাবাজিরা? বিসমিল্লাহ শরীফের ফজিলত অনেক আছে, আমল করে আমাদের দরকার আছে। একজন মদখোর বান্দা মদ খেয়েছে, মদখোর বান্দা, শরাবখোর বান্দা মদ খেয়েছে, রাস্তায় হেঁটে হেঁটে চলে যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে কোরআন শরীফের একটা টুকরো কাগজ পড়ে আছে। বাংলা বইয়ের কাগজ গুলো, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক খাতা গুলো রাস্তার মধ্যে পড়ে থাকে, থাকে না? অনেক ছেলে পায়খানা করলে ওই কাগজ দিয়ে মা বোনেরা করে কি, পায়খানাটাকে ফেলে দেয়। কিন্তু আল্লাহর কালামের তাচ্ছিল্য করা যাবে? অসম্মান করা যাবে? কোরআন অনেক যুবক ভাই পড়তে পারে না, তবু কোরআনকে তারা তাজিম করে, ইজ্জত করে, মহব্বত করে, কি বলেন? তাই তো, কাব বলে কালাম মজিদ, আল্লাহর কালাম, আর সন্দেহ যে করে সে যাবে জাহান্নাম। কোরআন পড়তে পারেন না কিন্তু সন্দেহ করবেন না। এই কোরআন যিনি পড়েন তিনি সওয়াব পান, যিনি পড়াচ্ছেন তিনিও সওয়াব পান, এবং যিনাদের জন্য পড়ানো হয় তিনারও কবর থেকে শুয়ে শুয়ে সওয়াব পেয়ে যান। মানুষ কেউ মারা গেলে এমএ পাস যদি কোনো ছেলে করে থাকে, সারাটা দিন যদি তার মা বাপের মাথার গোড়াতে বসে বসে ওয়ান থেকে শুরু করে এমএ পাস করা পর্যন্ত সব অঙ্ক, ইংরাজি, বেদ, পুরাণ, গীতা, মহাভারত, বাইবেল সব পড়ে পড়ে যদি শেষ করা যায়, একটাও নেকি আল্লাহ দেবে না। সারাটা দিন সে পরিশ্রম করেছে, কষ্ট করেছে, কিন্তু তথাপি কোনো বান্দা যদি আলিফ লাম মিম এক একটা অক্ষর যদি আল্লাহ উচ্চারণ করতে পারে, বান্দা 10টা করে গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে আমল নামাতে 10টা করে আল্লাহ নেকি দান করে দেবে। এত বই এলো, এত কেতাব এলো, সব কেতাবের ভুল আছে, সংশোধন হচ্ছে, গদ্য পাল্টাচ্ছে, পদ্য পাল্টাচ্ছে, লেখক পাল্টাচ্ছে, কিন্তু আমার আল্লাহর যে কোরআন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা কোরআনকে পাল্টাবার চেষ্টা করছে আল্লাহ তাদেরকে পাল্টে দিয়েছেন, কোরআন আছে এবং থাকবে। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। কথা বুঝতে পেরেছি? মদখোর বান্দা মদ খেয়েছে, হঠাৎ রাস্তায় হেঁটে হেঁটে চলে যাচ্ছে, দেখে না কোরআন শরীফের একটা টুকরো কাগজ পড়ে আছে, তাতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই মদখোর বান্দা মনে মনে ভাবলো, আল্লাহ আমি এটা কোথায় রাখবো, আমি তো মদ খেয়েছি। এই মদখোর বান্দা কোরআন শরীফের টুকরো কাগজটাকে নিয়ে তাজিম করে, ইজ্জত করে, চুমা খেয়ে, নিজে চিবিয়ে 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 খেয়ে ফেলেছে। আরে জোরে বলেন, কি করেছে ভাই? খেয়ে ফেলেছে। কিতাবের কথা বলছি ভাই, মেদিনীপুর, লেখাপড়া বেশি নাই দূর, নাম আমার তহিদুর কিন্তু বাড়ি আমার মেদিনীপুর। কথা বুঝতে পেরেছেন? কিছু নাই বাপ, আপনাদের শুধু একটু দোয়া নেবার জন্য এসেছি। কেন, আমি আপনি আপনার আমার থেকে অনেক ভালো বৈশিষ্ট্য বাবাজিরা আছেন, ভাইরা আছেন, পাঁচের লাঠি একের বোঝা। আপনারা বসে দোয়া করছেন বলে আল্লাহ আমাকে বলার ক্ষমতা দান করেছেন। অহংকার করলে হবে না, তাকব্বরি করলে হবে না। আল্লাহ বলে, বান্দা তোর মতো কত যুবক জোয়ানকে, বক্তাকে আমি আল্লাহ তার জবানখানা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ ভাই, আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। বান্দা মানুষের কাছে ছোট হবার চেষ্টা করো, পাঁচজনের দোয়াতে আমি আল্লাহ বড় করে দেব। আর যদি অহংকার করো, তাকব্বরি করো, আমি আল্লাহ ওই নমরুদের মতো খড়া মশা দিয়ে শেষ করে দিতে পারি। কথা বুঝে আসছে ভাই আমার? সেই যুবক করেছে কি, চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। কোরআন শরীফের টুকরো কাগজ ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল, তাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে, রাস্তায় হেঁটে হেঁটে চলে যাচ্ছে। মদ খেয়েছে তো, মদ খেলে রাস্তা সামলাতে পারছে না, টলতে টলতে গিয়ে একটা আপনার কুয়া ছিল। আপনার এলাকাতে ভাই কুয়া নাই, আপনি চলে যান সেই বাঁকুড়ার দিকে, গড়বেতা, বিষ্ণুপুর, চন্দ্রকোনা রোড,
ওইদিকে কুয়া তৈরি করা আছে, প্রত্যেক বাড়িতে কুয়া তৈরি করা আছে, বাড়িতে থেকে পানি তুলে তুলে পানি ব্যবহার করা। ওই মধুকর বান্দা হেঁটে 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 যেতে যেতে হঠাৎ ওই আপনার কুয়ার মধ্যে পড়ে ইন্তেকাল হলো। ইন্তেকাল হওয়ার পর তার কিনা জানাজা নামাজ পড়ে গোসল দিয়ে মাটি দিয়ে সবাই চলে গিয়েছে। মিনহা খালাক না কম অফিহান ঈদ কম অমিনহান খরজুকুম তারা তান ওখরা, সবাই মাটি দিয়ে চলে গেল। একজন আল্লাহ নবী হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি তাহাজ্জুদের নামাজ পড়ে বাড়িতে ঘুমিয়ে আছেন। হঠাৎ ঘুমন্ত অবস্থায় স্বপ্নে আমার আল্লাহ পাক দেখাচ্ছেন। স্বপ্নে কি দেখাচ্ছেন জানেন? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন ওই মধুর বান্দাকে আমার আল্লাহ পাক নাজাত দিয়ে দিয়েছে। আল্লাহর উলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। তো অবাক হবার কথা, একটা বেনামাজি জান্নাতে যদি যায় অবাক হবার কথা। তো ও শোনা যা মাইনালে রাত হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করেন আল্লাহ এই তো আপনার না ফরমান গুনাহগার বান্দা, এই তো মধুকর বান্দা ছিল, সারা ঘর বান্দা ছিল, রাস্তায় যেতে 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 কুয়ার মধ্যে পড়ে মারা গিয়েছে, ইন্তেকাল হয়েছে। আল্লাহ কেমন করে আল্লাহ তোমার দয়ার উপরে আল্লাহ জান্নাত পেয়ে যায়, আল্লাহ আপনি কেমন করে মাফ করে দিলে? আল্লাহ পাকের ওহি এসে গেল, আল্লাহ পাকের গায়েবি আওয়াজ দিয়ে জানিয়ে দিলে আমার ওই বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই আমার বান্দা মদ করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামটাকে তাজিম করার জন্য, আমার নামটাকে মহব্বত করার জন্য, আমার নামটাকে চিবি 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 খেয়ে নেবার জন্য আমি আল্লাহ ওই বান্দার উপরে এত খুশি হয়ে গিয়েছিলাম, যতই মদ খাক না কেন আমি আল্লাহ মদ খাবার দিকে লক্ষ্য না করে এই নামের ওসিলাতে বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আল্লাহ তুমি কতই মহান কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কতই মহান কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু। নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান, আল্লাহর সমক কেউ আছে নাকি? নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান, দয়ালু তুমি তুমি বিধাতা, দয়ালু তুমি তুমি বিধাতা, তুমি যে মাহবুব তুমি যে দাতা, অন্য জগাও খোদা পেলে জোরে বলুন এই খাওয়ানোর মালিক কে? আল্লাহ আল্লাহ। অন্য জগাও খোদা পেলে মিঠা পানি তিসিনা পেলে, অন্য জগাও খোদা পেলে মিঠা পানি তিসিনা পেলে, আমি গাই তোমার গুণ গান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান, আল্লাহ তুমি কতই মহান কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু, খালিকি তুমি মালিকি তুমি, খালিকি তুমি মালিকি তুমি, হাকিম তুমি অন্তর্যামি, পাপে ভরা এই জীবনে নাই কোগতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নাই কোগতি তুমি বিনে, আমি গাই তোমার গুণগান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান, আল্লাহুম্মা সাল্লি আলা জোয়ানেরা।
এই আপনার এলাকাতে ডাকাত আছে? ডাকাত ছিল আগে, এখন নেই। বন্ধ হয়ে গেছে, যদিও আছে তো গোপনে আছে, চুপি চুপি আছে। আচ্ছা ভাই, এখন পুরুপুরা শরীফে ইসারে সব আপনারা জানতো? কারা কারা জানে একটু হাত তুলে জানতো দেখি। নারে তকবীর, মাশাআল্লাহ, জান আপনারা ওলিদের সহবতে থাকা ভালো, আল্লাহওয়ালাদের সহবতে থাকা ভালো। কথা বুঝতে পেরেছেন? এই আল্লাহওয়ালারা, আল্লাহর জিকিরে কারি বান্দারা যতদিন থাকবে আল্লাহ এদের ওসিলায় কিয়ামত করে দেবে না। চলে বলো, আল্লাহওয়ালা মানুষেরা এখনো আছে, আছে বলেই আমার মতো গুনাহগারকে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহওয়ালাদের সহগতে থাকা ভালো। দেখেন পুরুপুরা শরীফে তিন দিন ইসারে সোয়াবে, যখনই নামাজ হয়ে গেল, ফজরের পর, জোহরের পর, আসরের পর, মগরিবের পর, এসারের পর, এলান করছে মুকাব্বিররা, বাবা পকেট মার থেকে সাবধান হয়ে যাও, টাকা পয়সা সব হেফাজতে রাখো। এগো বলা হয় না? হয় না, হয়তো আপনারা শুনেছেন তো। আচ্ছা বলুন, ওই জায়গাতে কোনো হিন্দু ভাইরা গিয়ে কি পকেট মারি করে, চুরি করে, ডাকাতি করে, মোবাইল ফোন লায়, কারা লায় বলেন তো? আমাদের মতো মুসলমানের কিছু বাচ্চা তারাও যায়। আমরা চাই ওলিদের দরবারে গিয়ে একটু জিয়ারত করার জন্য, আল্লাহর কাছে কেঁদে কেঁদে ওলিদের দোয়া ওসিলাতে দোয়া চাওয়ার জন্য। আর এরা যায় ভিড়ের মধ্যে গেলে মোবাইলটা ভালো রকম চুরি করা যাবে, টাকা পয়সাটা ভালো করে পকেট মার করা যাবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ হেদায়াত করুক। হেদায়াতের মালিক কে? আল্লাহ। ছয়জন ডাকাত ডাকাতি করার জন্য বেরিয়েছে। কজন ডাকাত বাবু? ছয়জন ডাকাত ডাকাতি করার জন্য বেরিয়েছে। নামাজিদের পোশাক হয় আলাদা, তাই তো নাকি? এই মিলাদে এসে বসেছেন, এই পোশাকটা একটা আলাদা আছে, কিন্তু যখন আপনি ওই ভ্যান চালাতে যাবেন, মজদুরি করতে যাবেন, রাজমিস্ত্রি কাজে যাবেন, তখন একটা পোশাক আপনাকে আলাদা পরতে হবে। কারণটা কি? ওখানে নোংরা হয়ে যাবে, ভালো পোশাক করে গেলে ইজ্জত থাকবে না, নোংরা হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? ছয়জন ডাকাত ডাকাতি করতে যাচ্ছে, কিন্তু ওদের মাথায় পাকড়ি বাঁধা আছে। কি আছে বললাম? মাথাতে পাকড়ি বাঁধা আছে, হাতেতে তসবি খানা আছে। আচ্ছা কোন তসবি? যে তসবিতে সুবহানাল্লাহ জিকির হয়, যে তসবিতে আলহামদুলিল্লাহ জিকির হয়, যে তসবিতে আল্লাহু আকবারের জিকির হয়। এই দক্ষিণ চব্বিশ পরগনার জমিনে, এখানে গ্রামটার নাম কি ভাই? গোরানবোস। হ্যাঁ, তিন নম্বর গোরানবোসের জমিনে, এখানে আল্লাহর প্রশংসা আমরা করব জমিনে, আর আল্লাহ আমাদের জন্য আসমানে ফেরেশতাদেরকে নিয়ে প্রশংসা করবে। এখানে আমরা আল্লাহর তারিফ করব, আর ওখানে বান্দার প্রশংসা, বান্দার তারিফ আল্লাহ ফেরেশতাদের কাছে করতে থাকবে। কেন? আমাদের মতো বান্দাদেরকে আল্লাহ যখন সৃষ্টি করতে চেয়েছিলেন, ফেরেশতারাই বলেছিল আল্লাহ ওদেরকে দুনিয়াতে পাঠাবেন না। ওরা কি করবে? দুনিয়াতে গিয়ে বিয়ে বাচ্চা নিয়ে, দুনিয়া নিয়ে, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে ওরা মত্ত থাকবে, আপনার ইবাদত করবে না। আল্লাহ কি বললেন? কালা ইন্নি আ'লামু মা লা তা'লামু। এই ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তাহলে এখানে যদি আমরা আল্লাহর জমিনে বসে বসে আল্লাহর তসবি পড়ি, তেলাওয়াত করি, কোনো নেতা খুশি হবে না, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এখানে সুবহানাল্লাহ জিকির করলে জান্নাতের মধ্যে, আমার রসুল বলছেন জান্নাতের মধ্যে চারা গাছ লাগানো হবে। ছয়জন ডাকাত ডাকাতি করতে গিয়েছিল, তাদের পা পর্যন্ত জুব্বা জামা পরা ছিল। কি ছিল ভাই? জামা পরা ছিল, আর হাতে তাদের ছিল তসবি, আর মাথাতে তাদের ছিল কি বাবাজি? পাকড়ি বাঁধা ছিল, পাগ বাঁধা ছিল। লোকেরা যেন বুঝতে না পারে এরা ডাকাতি করতে যাচ্ছে। ছয়জন ডাকাতি করা নিহত চলে গিয়েছিল, রাস্তায় যায় যায়, বহুদূর চলে যায়, বহুদূর চলে যায়, কি তারা ময়দান একটা দেখতে পেলো। ওই ময়দানে কি দেখলেন জানেন? দুটো বাবা তারা খেজুর গাছ দেখতে পেলো। এ কি দেখতে পেলো? খেজুর গাছ। আপনার এলাকাতে খেজুর গাছ আছে তো? এই খেজুর গাছ থেকে কি পাওয়া যায় বাবা? রস পাওয়া যায়, আবার খেজুর আমরা পেড়ে পেড়ে খাই বাবা, খেতে মিষ্টি লাগে না কি লাগে গো? মিষ্টি লাগে। আবার খেজুরের গাছ থেকে কি হয়? পাতা থেকে ঝাড়ু হয়, চাটাই তৈরি করা হয়, বিছানা তৈরি করা হয়।
একটা খেজুর গাছ পুরো শুকনো হয়ে গেছে, আর একটা খেজুর গাছ মরে গেছে, তো আর একটা খেজুর গাছ জিন্দা আছে, খেজুর হয়ে গেছে, ঝুড়িকে ঝুড়ি খেজুর হয়েছে। তারা কি দেখতে পেলো জানেন? ওই শুকনো গাছ থেকে কিছু পাখি উড়ে গিয়ে খেজুর খায়, খায় এবং খেজুরগুলো মুখে নিয়ে গিয়ে আবার শুকনো গাছের উপরে রেখে চলে আসে। একবার যায় একবার যায়, এমন করে বারবার যেতে থাকে পাখিগুলো, নিজের আনা খেয়ে খেজুর গাছের উপরে রেখে চলে আসছে। ডাকাতে যেদিন সরদার ছিল, দলে যে সরদার ছিল, ও ডাকাতে সরদার বলতে লাগলো, ভাই আমরা তো ডাকাতি করবো ঠিকই কথা, তবে উপরে কে উঠতে পারবে বলো? একজন ডাকাত উপরে উঠে গিয়ে দেখলো কি জানেন, একটা বিরাট সাপ খেজুর গাছের উপরে গোল বেঁধে বসে আছে। কি বললাম? সাপ। যে সাপ মানুষকে কামড় দেয়, অনেকে সাপের কামড়ে মারা যায়, তাই তো যাই তো নাকি বলে? ও শুনে যা মেয়েরা, বিরাট একটা দেহ সাপ, সাপের কাছাকাছি ডাকাতের একজন ডাকাত পৌঁছে গেল, কিন্তু সাপটা কিছুই বলতে পারে না, কামড়াতে পারে না। তার কারণটা হলো সাপটা হলো দু চোখে অন্ধ। দু চোখে কি অন্ধ? আল্লাহ না করেন বাবা যদি অন্ধ হয়, এখান থেকে কেনিগের বাজারে যেতে গেলে বড় তার কষ্ট হবে, এখান থেকে আপনার মসজিদে নামাজ পড়তে গেলে কষ্ট হবে, মাদ্রাসাতে যেতে গেলে কষ্ট হবে, এখান থেকে বাড়ি পৌঁছাতে গেলে কষ্ট হবে, ফুরফুরা পৌঁছাতে গেলে কষ্ট হবে, আজমির শরীফ যেতে গেলে কষ্ট হবে। শুধু কষ্ট নয়, একজন সঙ্গী সাথীরও প্রয়োজন হবে। হবে তো কেন? ও তো দু চোখে অন্ধ, দেখতে পায় না, কানা মানুষ, প্রতিবন্ধী মানুষ। ও সুন্দর মহিলারেরা, যুবকেরা, জোয়ানেরা, মুরব্বীরা, বিরাট একটা মোটা সাপ গোল বেঁধে, পাগড়ি বেঁধে, খেজুর গাছের উপরে বসে আছে, কিন্তু দু চোখে সে অন্ধ, উপরের দিকে হাঁ করে আছে। আর এই যে উড়ন্ত পাখিগুলো পাকা পাকা খেজুরগুলো নিজেরা না খেয়ে ওই সাপটাকে খাইয়ে দিয়ে চলে আসে। একবার যায় একবার আসে, একবার যায় একবার আসে। সাপটা যখন পেটটা ভরে গেল, হঠাৎ পাখিগুলো, উড়ন্ত পাখিগুলো ওখান থেকে চলে গেল। ডাকাতের যে লোকটা উঠেছিল উপরে, গাছ থেকে নেমে এসে বলে, ডাকাতের সর্দার, এখন আমি একটা আশ্চর্য জিনিস দেখতে পেলাম। কি দেখতে পেলে বলো? না উপরে আমি উঠে দেখলাম খেজুর গাছটা শুকনো হয়ে গেছে, কিন্তু ওখানে পাখির কোনো বাচ্চা ছিল না, আমি দেখতে পাচ্ছি বিরাট একটা সাপ উপরের দিকে হাঁ করে আছে, ওই সাপটা হলো অন্ধ সাপ। এত মোটা দেহের সাপ যদি আমাকে দেখতে পেতো, তবে সঙ্গে সঙ্গে আমাকে কামড় দিত। এখন কামড় দিত না, কামড় দিত, কিন্তু ওই সাপটা আমাকে কিছু বলে না, আমি উপর দিকে দেখতে পেলাম, উপর দিকে হাঁ করে আছে, দু চোখে সাপটা হলো অন্ধ সাপ। ডাকাতে দরে সরদার বলল, আয় আল্লাহ রাব্বুল আমিন, তুমি যদি আল্লাহ পাক, একটা সৃষ্টি জীবকে যদি আল্লাহ, একটা পাখির ওসিলাতে যদি আল্লাহ, অত বড় মোটা সাপটাকে যদি আল্লাহ রুজির ব্যবস্থা করে দিতে পারো, আল্লাহ খেজুর খাইয়ে খাইয়ে যদি বাঁচিয়ে রাখতে পারো আল্লাহ, তাহলে আমরা ডাকাতি যদি নাও করি, কোনো হিল্লা করলে, কাজ করলে, আল্লাহ নিশ্চয় আমরা রুজি পেয়ে যাব। ডাকাতি করে খেতে হবে তার কোনো মানে নাই, ছিনতাই করে খেতে হবে তাও করে মানে নাই, চুরির কাজ করে খেতে হবে তাও কোনো মানে নাই, সুদের কারবার করে চালাতে হবে তাও কোনো মানে নাই, হারাম কাজ করে হারাম মাল খেয়ে এবাদত করলে এবাদতের স্বাদ পাওয়া যাবে না, এবাদত আল্লাহকে দরবারে কবুল হবে না। আপনারা জানেন হযরতে বড় পিসা গৌসুল আজমকে যখন ডাকাতের দলেরা ঘিরে ফেলেছিল, এ ভাই মনে আছে? বিশ্বের জমিনে যত উলি আছে, যত পীর আছে, সব পীরেদের মাথার তাজ হলো বড় পিসা গৌসুল আজম। যদি বলেন না সুবহানাল্লাহ, জিনাকে মা বলেছিল, বাবা যত বিপদ পড় না কেন,
মিথ্যা কথা বাবা বলবি না, সত্য কথাটাই বলবি। তাই সত্য কথা শুনে ডাকাত তাকে মারা তো দূরের কথা, তিনার হাতে তওবা তিল্লা করলো, ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এবং তিনাদেরকে আমার আল্লাহ, ডাকাত গুলোকে আমার আল্লাহ ওলির দোয়াতে ওলি বানিয়ে দিয়েছিল আল্লাহ পারে। এই জন্য বলেছিলাম ওলিদের সহপতি থাকা ভালো, আল্লাহওয়ালাদের সহবারে থাকা ভালো, আলেম ওলামা কেরামদের সহবারে থাকা ভালো, ইমামদের সহবারে থাকা ভালো। শিক্ষিত সঙ্গে থাকলে শিক্ষিত হওয়া যায়, আল্লাহওয়ালাদের সহবারে থাকলে আল্লাহ হয়তো আল্লাহওয়ালার দোয়াতে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দেবে। আল্লাহ পারেন না, আল্লাহ বিশ্বাস। এবার ডাকাতে দলের সর্দাররা তারা করলো কি, মনে মনে রাধা করলো, আল্লাহ আজ থেকে আমরা আর ডাকাতি করব না। ইরাদা করলো এই পরিবর্তনের মালিক কে? আল্লাহ। কিন্তু কার দ্বারা আল্লাহ পরিবর্তন করছে দেখে, ওসিলা, আল্লাহ ওসিলাতে পরিবর্তন করছে। সাপটা না অন্ধ সাপকে আল্লাহ না পাখির দ্বারা আল্লাহ খাওয়াবেন, আর এদের না দিমাগটা ঘুরে যাবে। আয় আল্লাহ আমরা ডাকাতি করবো না। যদি একটা অন্ধ সাপকে আল্লাহ পাখির দ্বারা রেজেকের ব্যবস্থা করে যদি আল্লাহ আপনি বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আজ থেকে আমরা ডাকাতি করবো। এরা করে যে কি, ওই যে মানুষগুলো ছজন ডাকাত ছিল, এরা করলো কি, তসবি নিয়ে সুবহানাল্লাহ জিকির করতে লাগলো, আলহামদুলিল্লাহ জিকির করতে লাগলো, আল্লাহু আকবার জিকির করতে লাগলো, আল্লাহ তারিফ করতে লাগলো। একটা মহল্লাতে গিয়ে পৌঁছে গিয়েছে। কোথায় গেল ভাই? মহল্লা, একটা গ্রাম। ওই গ্রামে যাবার পর গ্রামবাসী মানুষেরা মনে মনে ভাবলো, এরা হলো ওলিদের জামাত, আল্লাহওয়ালাদের জামাত। আমরা বক্তা কি ওয়াজ করবো না করবো আপনারা জানেন না, তথাপি বক্তা আসার সঙ্গে সঙ্গে মেহমানদারির ব্যবস্থা করেছেন, নাস্তার ব্যবস্থা করেছেন, খাবার ব্যবস্থা করেছেন, ঘুমানোর ব্যবস্থা করেছেন, অবশেষে সসম্মানে নজরানা দিয়ে বাড়ি পৌঁছানোর ব্যবস্থাও করেছেন। কিসের ওসিলা জোরে বলেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মান বাড়িয়ে দিল আল্লাহ পাকের এলেম থাকার ওসিলায়। কুরআন হাদিসের কথা বলছি বলে আজকে আলেমদের সম্মানের জোরে বলেন, কার ওসিলাতে পেয়েছি? আমার নবীর ওসিলাতে আল্লাহ আমাদেরকে সম্মান দিচ্ছেন, জোরে বলুন। আল্লাহ তো দেতা হ্যায় মগর মিলতা হ্যায় মুহাম্মদ সে। আল্লাহ দেন, নবীর ওসিলায় দিয়ে থাকে। ও সোনা জান মাইজানিরা, যুবকেরা, জোয়ানেরা, মুরব্বীরা, এই ডাকাতে দলেরা করলো কি, ওই গ্রামে পৌঁছে গেল, গ্রামবাসী মানুষরা আপ্রাণ শুরু করে দিলেন, মেহমানদারি করা শুরু করে দিলেন। একজন বুড়ি মা লাঠি ঢুকে 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 বৃদ্ধা মা এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে এসে বলে, বাবা আল্লাহওয়ালাদের জামাত, আল্লাহর ওলিদের জামাত, আমার বিশ্বাস আছে, আমার আকিদা আছে, বাবা আল্লাহওয়ালা তোমরা যদি করো তোমাদের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। এই বুড়িমা একজন পঙ্গু ছেলেকে নিয়ে এসে হাজির করেছে। পঙ্গু ছেলে বোঝেন? পঙ্গু ছেলেকে নিয়ে সে হাজির করেছে, বাবা আল্লাহওয়ালাদের জামাত, একটু আল্লাহ বাকে দরবারে দোয়া করো না বাবা, যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পঙ্গু ছেলেটাকে যেন আমার আল্লাহ ভালো করে দেয়। পাঁচের লাঠি একেরে বোঝাও, পাঁচজন মিলে দোয়া করলে আল্লাহ পাঁচজনের ওসিলা যদি একজনের দোয়াকে কবুল করে থাকেন, আল্লাহ ওই পাঁচজনের দোয়াটা আল্লাহ কবুল করে নেন। এখানে এতগুলো মানুষ আমরা বসে আছি বাবা, শেষ তো আমরা সবাই মিলে করব। এখানে কেউ তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা ব্যক্তি আছে, কেউ হাজি সাহেব ব্যক্তি আছে, কেউ কাজী সাহেব আছে, কেউ আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দা আছে, আল্লাহর কাছে কেনে কেনে দোয়া করনেওয়ালা বান্দা আছে। যদি একজনের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, একজনের ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন সকলের দোয়াটাকে আল্লাহ কবুল করে নেবে। দোয়া চাওয়ার মতো চাইতে হবে, কথা বুঝতে পেরেছি? ও সোনা জন মাইজানেরা, এবারে ছয়জন ডাকাত কাঁদতে 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 দোয়া চাইলো, আল্লাহ
এতদিন ধরে তোমার নাফরমান করেছিলাম আল্লাহ, এতদিন ধরে ডাকাতি করেছিলাম আল্লাহ, লোকেরা আমাদেরকে খারাপ নজরে দেখতো, কেউ আমাকে সম্মান ইজ্জত করতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাক আল্লাহ কোরআনের তসবিহ তেলাওয়াত করার জন্য, সুবহানাল্লাহ পড়ার জন্য, আলহামদুলিল্লাহ পড়ার জন্য, আল্লাহু আকবারের তসবিহ তেলাওয়াত করার জন্য গ্রামবাসী মানুষরা আমাদের মেহমানদারি করলো, এবং পুরিমা আল্লাহবাগের দরবারে আমাদের সকলকে নিয়ে আল্লাহবাগের দরবারে দোয়া চাওয়ার জন্য বলল। আল্লাহবাগের দরবার ওই ছয়জন ডাকাতির দলগুলো দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন, ওই বুড়িমার পঙ্গু ছেলেটাকে আল্লাহ ভালো করে দিয়ে আল্লাহ চলার ক্ষমতা দান করে দিয়েছিলেন। ছোট হুজুরকে বলা রহমাতুল্লাহ আলাইহে ওলি, বাবা ছেলেটার মুখে আল্লাহর কালাম পড়ে ফুঁক দিয়েছিলেন, এই বাবা বাবা ছেলে আল্লাহ হুকুমে তুমি কথা বলো, ওলি দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়। ছোট হুজুর বাবা ছেলের মুখেও দোয়া করেছিলেন, ফুঁক দিয়েছিলেন, আল্লাহ বাবা ছেলের জবানটাকে আল্লাহ খুলে দিয়েছিলেন। জোরে বলুন, এই আল্লাহ আছে থাকবে, আল্লাহ রহমত আমাদের উপরে আছে, আল্লাহর দয়া যদি না থাকতো তাহলে এখন আমাদের মতো বান্দাকে আল্লাহ বাঁচিয়ে রাখতেন। কথা বুঝতে পেরেছি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা